তাহলে ইলেকট্রনিক এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স এটা নিয়ে কি হবে এবার থেকে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে সত্যি কথা বলতে কি আপনাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি মানে প্রচণ্ড সুখবর আপনারা শুনলে খুবই খুশি হবে এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম কিন্তু আমি কমেন্ট পড়ি কথা শুনি লিগাল ডিসকাশনে এই নিয়ে অনেক কনফিউশন হয় অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে আমি আপনাদের আজকে যে সুখবরটা দিচ্ছি সেটাতে আপনাদের এই কনফিউশনটা পুরোপুরি কেটে যাবে আপনারা আমাকে সবসময় জিজ্ঞেস করেন যে ডিজিটাল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্স কোর্টে অ্যাডমিসেবেল হবে কি না এটা নিয়ে অনেকের অনেক রকম মতবাদও ছিল কিন্তু নতুন আইন এসে এই মতবাদটা একদম পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে আমি এই ভিডিওতে আপনাদের শুধু সেই সেকশানটা করে দিচ্ছি এবং ডেসক্রিপশানে আমি টোটাল নিয়মটা সেকশানটা লিখে দেবো আপনারা পড়ে নেবেন লিঙ্কও দিয়ে দেবো সেগুলো দেখে নেবেন তাহলে ইলেকট্রনিক এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স এটা নিয়ে কী হবে এবার থেকে আপনারা জানেন যে তিনখানা আইন চেঞ্জ হয়েছে তিনখানা আইনের মধ্যে এভিডেন্স অ্যাক্টও কিন্তু চেঞ্জ হয়েছে এভিডেন্স অ্যাক্ট অফ 1872 তাহলে চিন্তা করুন 1872 এর এভিডেন্স অ্যাক্ট এখনো পর্যন্ত চলছিল কিন্তু এখন এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ হয়ে এখন যে নিয়মটা এসেছে এখন যে আইনটা এসেছে সেটা হচ্ছে ভারতীয় সাক্ষী অধিনিয়ম ভারতীয় সাক্ষী অধিনিয়ম 2023 বা আপনারা এটাও বলতে পারেন যে ভারতীয় সাক্ষী অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী নতুন এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যে সেকশনটা এসছে সেই সেকশনটা হচ্ছে সেকশন সিক্সটি ওয়ান সেই সেকশনটা হচ্ছে সেকশন সিক্সটি ওয়ান আপনারা কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে নিন এই সেকশন সিক্সটি ওয়ান অনেক সময় কি হয় একটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ফোর নাইনটি এইট এ যেটা ছিল সেটা এখন হয়ে গেছে এইটটি ফাইভ কিন্তু এই যে সিক্সটি ওয়ান এভিডেন্স অ্যাক্টে যে সিক্সটি ওয়ান যে ধারাটা এসছে এটা কিন্তু আগে কোন রকম ধারা ছিল না এটা কিন্তু নতুন ধারা এভিডেন্স অ্যাক্টে কিন্তু ইনসার্ট করা হয়েছে ভারতীয় সাক্ষী অ্যাক্ট যেটাকে আমরা বিএসএ বলে থাকি আমি প্রায় প্রায় বিএসএ কথাটা ইউজ করবো আপনার আস্তে আস্তে জিনিসগুলো শিখতে শুরু করুন বিএসএ বিএসএ সিক্সটি ওয়ান এর আগের কোন রকম কিন্তু ধারা ছিল না এটা কিন্তু নতুন ইনসার্ট করা হয়েছে আমাদের এই নতুন আইনে এখানে পরিষ্কার বলা হয়েছে অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল অ্যান্ড ইলেকট্রনিক রেকর্ডস পরিষ্কার বলা হয়েছে আপনারা ডেসক্রিপশনে লেখা দেখে নেবেন এখানে পরিষ্কার বিএসএস সিক্সটি ওয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা নতুন এসেছে এখন বিএসএস সিক্সটি ওয়ান সেটাতে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল অ্যান্ড ইলেকট্রনিক রেকর্ডস পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বলে দিলাম সুতরাং এখন কিন্তু সব রকম ইলেকট্রনিক্স কিন্তু সবরকম অ্যাডমিসেবল হবে আপনাদের আর এই ইলেকট্রনিক এবং ডিজিটাল এভিডেন্স আমি অনেকগুলো সেকশন আরও বার করেছি সেগুলো আমি আস্তে আস্তে পরের ভিডিওতে বলে দেবো যেটা মেন সেকশন নতুন যে সেকশনটা এসছে সেই সেকশনের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম সুতরাং এই নিয়ে আর কোনো রকম দ্বিমত থাকলো না ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল এভিডেন্স ইজ এ অ্যাডমিসাবেল এভিডেন্স ইন কোর্ট এবং এরকম আইনগত জিনিস সম্পর্কে আপনারা আপডেট থাকুন ডেফিনেটলি আমার যে প্রত্যেকটা ভিডিও আসে প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও বানাই ডেফিনেটলি আর একটা ভিডিও টাইম হয় না সরি তার জন্য কিছু করার নেই কিন্তু আপনারা কিন্তু এই জিনিসগুলো ভালো করে চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন নিশ্চয়ই আপনারা আপডেট থাকবেন নমস্কার তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ